ডিয়ার স্টুডেন্টস চলো সহজই স্টাডিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইংলিশ ক্লাস চলছে ক্লাস নাম্বার ফরটিন তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের যে প্রথম ভাগ সেটা হলো নাউন ঠিক আছে আমরা নাউন প্রনাউন কনজাংশন প্রিপোজিশন কনজাংশন্টার এই কটা পার্ট পার্টস অফ স্পিচ বলে থাকি তাই তো অর্থাৎ বাক্যের এক একটি অংশ ওগুলো তো এই পার্টস অফ স্পিচ মধ্যে আমাদের ফার্স্ট যে ভাগটা সেটা হচ্ছে নাউন যেটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা এটা নিয়ে আলোচনা করবার শুরু করার আগে জাস্ট একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে একটু আমার বিশেষ ব্যস্ততার কারণে হয়তো ম্যাক্সিমাম একটা কি দুটো দিন তোমাদের অফ যেতে পারে ঠিক আছে ক্লাসটা ওকে চলো যেতে পারে আমি তোমাদের রেগুলার ক্লাস ট্রাই ঠিক আছে দেওয়ার চলো আচ্ছা আজকে আমরা যে নাউন নিয়ে যে আলোচনাটা করছি সেটা হলো দেখো নাউন মানে আমরা কি বুঝি আমরা তো বুঝি নাউন মিনস হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় এক কথায় বিশেষ্য পদ তাই তো এই বিশেষ পদ মানে আমরা কি বুঝছি বা নাউন মানে কোনো কিছুর নাম বোঝাচ্ছে তাই তো কোনো কিছু যখন নাম বোঝায় তাকে আমরা নাউন বলে থাকি এটা হলো যে আমরা জানি যে যখন কোনো কিছুর নাম বোঝাচ্ছে তো নাম বোঝাচ্ছে তাকে আমরা নাউন বলছি তা আমরা জাস্ট এইটুকুই জানি যে আহ মিনস হচ্ছে যে রকম ধরো আহ কোন কোনো জায়গার নাম কোন ব্যক্তির নাম কোন বস্তুর নাম এই ধরনের নাম বোঝায় আর নাউনকে সাধারণত আমরা যেটা দুটো ভাগে নাম্বার ভাগ করতে পারি যে একটা হলে সিঙ্গুলার নাম্বার আর দুটো হলে প্লুরাল নাম্বার বা দুয়ের অধিক হলে প্লুরাল নাম্বার আর অ্যাকচুয়ালি ইট ইজ এ ওয়ার্ড অ্যান্ড উইচ নেমস এনি পার্সন থিং ঠিক আছে কোনো কিছু ব্যক্তির নাম বা বস্তুর নাম এই নামটা বোঝায় এবার এগুলো আমরা জানি বা ধরো আমরা কাউকে বলছি যে নাউন মিনস হচ্ছে কাউন্টেবল কোনো কিছু গোনা গোনা যায় যায় আনকাউন্টেবল যেটা না এছাড়া আমরা বাচক যেটাকে আমরা এই কংক্রিট যে নাউন নাউন বলছি কোনো বস্তুবাচক হচ্ছে সরি যেটা মেটেরিয়াল নাউন যেটা হচ্ছে তোমার বস্তুবাচক যেটা হচ্ছে কংক্রিট ধরো কোনো কিছু একটা সেন্স বোঝাচ্ছে ঠিক আছে কোনো অবজেক্টের সেন্স বোঝাচ্ছে সেইগুলো হচ্ছে কংক্রিট টাচ করা হার্ড শুনতে পাচ্ছো অনুভূতি যেগুলোকে আমরা বলে থাকি ঠিক আছে এই জাতীয় এই ধরনের ভাগগুলো আমরা প্রপার নাউন অর্থাৎ কিছুর নাম বোঝায় তো সাধারণত আমাদের পরীক্ষায় কালেকটিভ নাউন যেমন একদল কোনো কিছু প্রাণী বোঝাচ্ছে সেগুলোকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি কমন নাউন বলতে সমগ্র প্রাণী ধরো কুলকে বা গাছকে বোঝাচ্ছে একসঙ্গে তো এইগুলো তো আমরা জানি মোটামুটি ভাবে কিন্তু আমাদের প্রশ্ন যেখান থেকে সব থেকে বেশি আসে সেটা হচ্ছে যে কারেকশন করা ইংলিশে তোমাদের কোয়েশ্চেন যে জায়গাটা থেকে বেশি আসে সেটা হলো কারেকশন করা কারেকশন করার অর্থ কি দেখো কোনগুলো সাধারণত প্লুরাল ফর্মেই হয় আর কোনগুলো শুধুমাত্র সিঙ্গুলার ফর্মেই হয় ওগুলো আবার প্লুরাল হয় না আমরা ফার্স্ট নিয়মটা দেখো বলছে সাম নাউন্স আর প্লুরাল ইন ফর্ম বাট দে আর ইউজড উইথ সিঙ্গুলার ওয়ার্ডস কিছু কিছু নাউন রয়েছে যেগুলো দেখতে প্লুরালের সেন্স হলেও ইউজ হয় সিঙ্গুলার সেন্সে দেখতে প্লুরাল সেন্স হলেও যেটা ইউজ হয়ে থাকে সিঙ্গুলার সেন্সে ঠিক আছে সিঙ্গুলার সেন্সে তাহলে প্লুরাল মানে আমরা বলে দিয়েছি দুই বা তার অধিক আর সিঙ্গুলার মানে একটাকে বোঝায় তাই তো যেমন দেখো যেমন দেখো যেমন বলছি আমরা নিউজ যেমন হচ্ছে সামন্স যেমন হচ্ছে সামবডি ঠিক আছে কেউ কেউ তারপর জিমন্যাস্টিক্স তারপরে হচ্ছে ট্যাকটিক্স ফিজিক্স ম্যাথামেটিক্স কিন্তু ম্যাথামেটিক্স বলতে কি বোঝায় এটা তো আমরা জানি ম্যাথামেটিক্স আমরা এমনিই বলি কিন্তু বিষয়টা হচ্ছে অঙ্ক ঠিক আছে ইকোনমিক্স ঠিক আছে স্ট্যাটিস্টিক্স তো এগুলোর শেষে এস আছে কিন্তু এগুলোকে নিউজ ঠিক আছে তার মানে কি আমরা অনেক নিউজকে বলছি সিঙ্গুলার সেন্সেই বোঝায় পার্টিকুলার একটা নিউজকেও আমরা নিউজই বলে থাকি দিস নিউজ ইজ টু টু গুড বি ট্রু খুব সত্যি ঘটনা আছে বলে এই খবরটাকে আমাদের খুব ভালো লাগছে তো এই ক্ষেত্রে যেটা বলবো যে এইটা দেখতে নিউজ অনেকগুলো সেন্সে বোঝানো হলেও অনেকগুলো সেন্সে নিউজটাকে বোঝানো হলেও কিন্তু অর্থাৎ প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে কিন্তু এটা এটা কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার সিঙ্গুলার ফর্ম ইউজড ইউজড হচ্ছে ফর্মে বিষয়টা ঠিক হবে একটার ক্ষেত্রে একটাকেও আমরা নিউজ বলবো আর অনেকগুলো থাকলেও আমরা নিউজই বলবো এটাই বলা হয়েছে সিমিলারলি ম্যাথামেটিক্স এর ক্ষেত্রেও তাই ইকোনমিক্স এর ক্ষেত্রেও তাই ফিজিক্স এর ক্ষেত্রেও তাই ঠিক আছে এগুলো আমাদের মনে রাখতে হবে আচ্ছা এবার বলছে যে টু আর টু এইটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় কেন ধরো আমি বলছি যে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না হি ইজ টু টু উইক নট ওয়াক এই টু বসলে একটা ক্যান নট শব্দটা বসে মানে টু ওয়াক এখানে অ্যাকচুয়ালি ক্যান নটটা আমরা সো দ্যাটে ইউজ করব বিষয়টা হচ্ছে যে হি ইজ টু উইক টু ওয়াক ঠিক আছে বিষয়টাতে একটা ট্রু মানে এটা নেগেটিভ সেন্সে যে কেউ এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না দেখো বাক্যটার মধ্যেই না এই যে নেগেটিভ সেন্সটা রয়েছে এটার জন্যই আমরা এখানে ব্যবহার করছি এখানে আমরা কি বলছি হি ইজ টু উইক টু ওয়াক ঠিক আছে এখানে দেখো দুটোই দুটোই কিন্তু টু একটা একটা হচ্ছে টু তাহলে এইটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে বাংলা হবে যে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না ম্যাথামেটিক্স ইজ এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট যেটা আমি বললাম ইউর বিষয়টা এটাই যে ম্যাথামেটিক্স যখনই আমি শব্দটা ব্যবহার করব। সেটা কিন্তু সিঙ্গুলার সেন্সেই ব্যবহার করা হচ্ছে লুরাল দেখতে হলেও সিঙ্গুলার সেন্সেই ব্যবহার করা হচ্ছে আর এই যে টু আর টু এটা কিন্তু কি হয় নেগেটিভ সেন্সে ইউজ করা হয় নেগেটিভ সেন্সে ইউজ করা হয় এই ধরনের বাক্য বোঝালে সেটা ব্যবহার করা হবে এই যে টু আর টু ঠিক আছে চলো নেক্সট এবার বলছে দেখো পরের নিয়মটা যে সাম নাউন্স আর প্লুরাল ইন ফর্ম বাট উইথ প্লুরাল ওয়ার্ডস কিছু কিছু আমরা যেমন আগেরটাই পড়লাম যে প্লুরাল ফর্মেই রয়েছে কিন্তু ইউজ হচ্ছে সিঙ্গুলার ফর্মে কিন্তু এক্ষেত্রে দুটোই প্লুরাল হবে প্লুরাল ফর্মেও রয়েছে আর ইউজও হচ্ছে বলে প্লুরাল ফর্মে যেমন গুডস একটা দ্রব্য নয় ঠিক আছে যেমন হচ্ছে স্পেকটাকলস চশমা সেভিংস আর্নিংস আমাদের আচ্ছা এইগুলো ঠিক আছে শর্টস আচ্ছা কন্টেন্টস আমাদের যে মেটেরিয়ালস হয় তোমরা যে পড়াশোনা করো এই যে সাবজেক্ট মেটেরিয়াল এগুলো তো মেটেরিয়ালস অ্যাকচুয়ালি দ্য কন্টেন্টস অফ দ্য বক্স ওয়ার স্কাটার্ড অল ওভার দারুন যেটা চতুর্দিকে ছড়িয়ে গেল বক্সের ভিতরে যে জিনিস জিনিসপত্রগুলো ছিল সব চারদিকে ছড়িয়ে গেল দ্য প্রেমিসেস অফ আওয়ার কলেজ হ্যাভ বিন অকুপাইড বাই সাম অ্যান্টিসোশনস কিছু দুষ্কৃতকারীর দ্বারা আমাদের কলেজের যে প্রেমিসেস সামনের অংশটা রয়েছে সেটা তারা দখল করে বসে আছে এই যে প্রেমিসেস শব্দগুলো বা ধরো আমি বলছি কন্টেন্ট এগুলো কিন্তু অলওয়েজ কি হবে প্লুরাল সেন্সে ইউজড হয় এগুলো প্লুরালি ফর্ম হয় আবার সেন্সটাও প্লুরাল ফর্মে ইউজড হয় ঠিক আছে এগুলো অলওয়েজ এগুলোর শেষে এস বসবে তাহলে বাক্যের মধ্যে যদি দ্য বিন অকুপাইড বাই সাম সোশ্যালস এইটা দেওয়া থাকে তাহলে কি হচ্ছে তাহলে কিন্তু এইটা ঠিকঠাক ওয়ার্ড জানবে এখানে কোনো ইম্প্রুভমেন্টের প্রয়োজন নেই এই নিয়মগুলো জানা থাকলে তবেই তোমরা এরর কারেকশন করতে পারবে যদি কারেকশন করতে দিয়ে দেয় এই নিয়মগুলো জানা থাকলে তবেই কারেকশন করতে পারবে আদারওয়াইজ কিন্তু এরর কারেকশন করতে পারবে না কারেকশন করতে পারবে না এটাই বললাম জিমন্যাস্টিক্স যেটা থাকে না ওখানে টিক্স শব্দটা না দিয়ে যদি জিমন্যাস্টিক এই শব্দটা দেয় টিআইসি যদি দেয় দেন সেখানে একটা কিন্তু এরর হবে ঠিক আছে এই জায়গাগুলো বললাম চলো নেক্সট হচ্ছে দ্য রিমেন্স অফ হরপ্পা আর নাও ইন পাঞ্জাব ঠিক আছে এই যে হরপ্পার যে বাকি পার্টটা সেটা এখন পাঞ্জাবে অবস্থিত তোমার কি বলে হরপ্পার যে বাকি পার্টটা সেটা এখন পাঞ্জাবে অবস্থিত দ্য স্টকিংস আর লাইনস অন দ্য চেয়ার এই যে রিমেন্স দেখো মানে বাকি অংশটা রিমেন্স রিমেন্স পার্ট দেখো এস যোগ হয় যেটা কি রিমেন আছে রিমেন হয় না রিমেন্স হবে এই যে এস দেখো স্টকিং স্টকিং অব্দিও থাকতে পারতো না সেটা ভুল স্টকিংস হিসেবে ইউজ হবে ঠিক আছে আচ্ছা পরের অংশটা দেখো তিন নম্বর পয়েন্ট তিন নম্বর নিয়ম রুলস আর আর ইন ফর্ম বাট দে উইথ ভার্বস কিছু কিছু জিনিস যেগুলো সিঙ্গুলার ফর্মে ইউজড হবে যেমন ফার্নিচার আমরা ফার্নিচার মানে অনেক অনেকগুলো ফার্নিচার বুঝি কিন্তু ফার্নিচার অলওয়েজ ফার্নিচার হিসেবে ইউজ হবে কখনোই ফার্নিচার হবে না লুরাল ফর্মে ফার্নিচার থাকলে সেটা কেটে দিতে হবে সেটা ভুল আছে সেই জায়গা ভুলটা তোমাদেরকে কারেক্ট করতে হবে কারণ এটুকু জানবে ফার্নিচার সিনারি পোয়েট্রি মানি মানি হয় না কোনো দিন অনেক টাকা নিয়ে যাচ্ছ তবু সেটা মানি হয় ঠিক আছে আচ্ছা লাগেজ বেডিং মেশিনারি মেশিনারিজ হবে না স্টেশনারিজ হবে না এগুলো স্টেশনারি হবে ব্রেড ব্রেড হয় না ল্যান্ড হয় না ল্যান্ড জমি ফ্রুট ফ্রুটস অ্যালফাবেট হেয়ার হেয়ার এই যে চুল হেয়ার না অলওয়েজ অনেক চুলের জায়গা ইনফরমেশন তথ্য ইনফরমেশন সয় না তথ্য হয় না ইনফরমেশনই হবে তাহলে এই শব্দগুলো থাকলে জানবে সেগুলো অলওয়েজ তার সঙ্গে কোনো এস যোগ হবে না সেগুলো কখনোই প্লুরাল ফর্মে হবে না অলওয়েজ নাউন ফর্মেই হবে ঠিক আছে এগুলো অলওয়েজ সিঙ্গুলার ফর্মেই ইউজড হবে চলো নেক্সট আচ্ছা আমাদের ম্যাথসের নিউ অনলাইন ব্যাচ অলরেডি তোমাদের শুরু হচ্ছে আর কয়েকদিনের মধ্যে যারা এখনো নাও নি বা নিতে চাইছো অনলি থ্রি মান্থসের জন্য ফোর নাইনটি নাইন দিয়ে নিতে পারো জানতে এইট থ্রি ফোর ডবল এইট ওয়ান সেভেন জিরো টু সেভেন এই নাম্বারে জোসিন স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো দেখো এখানে আমরা বলছি ল্যান্ড দিস ল্যান্ড ইজ টু বি ডিভাইডেড আমরা কিন্তু কখনোই ল্যান্ডস শব্দটা ইউজ করি না ঠিক আছে ল্যান্ড শব্দটাই ইউজ করি এল এন ডি ল্যান্ড দেখো ফাইভ প্লটস অফ ল্যান্ড প্লটস বলেছে কিন্তু ল্যান্ড এর জায়গাটা ল্যান্ডস নেই কিন্তু ফ্রুট দেখো দা ম্যাঙ্গো ফ্রুট ইজ ফাউন্ড মেনলি ইন মালদা ঠিক আছে এইগুলো আচ্ছা এবার ধরো অ্যালফাবেটের ক্ষেত্রেও ঠিক সিমিলার হবে অ্যালফাবেটের ক্ষেত্রেও ঠিক সিমিলার হবে যদি ধরো আমি বললাম এখানে বলছি সাপোজ যে দ্য অ্যালফাবেট অফ সংস্কৃত ইজ ভেরি ডিফিকাল্ট টু ফলো অ্যালফাবেটস হবে না কিন্তু অ্যালফাবেট হবে কথাটা কিন্তু মাথায় রাখতে হবে দ্য অ্যালফাবেট অফ সংস্কৃত ইজ ভেরি ডিফিকাল্ট টু ফলো ঠিক আছে বা ধরো দ্য হেয়ার অন হিজ হেড ইজ বিকামিং গ্রে মানে তার মাথার চুলগুলো সব পেকে যাচ্ছে দ্য হেয়ার হেয়ার নয় কিন্তু হেয়ার হবে ওকে এই যে এই জিনিসটা হবে দা হেয়ার অন হিজ হেড ইজ বিকামিং গ্রে ওকে চলো নেক্সট নেক্সট দেখো বলছে কিছু কিছু নাউন রয়েছে নেক্সট যে রুলসটা এই শব্দগুলো দিয়ে দিচ্ছি শব্দগুলো দেখলেই বুঝতে পারবে তোমাদের কারেকশনের ক্ষেত্রে এগুলো ভীষণ কাজে লাগবে সাম নাউনস আর সিঙ্গুলার ইন ফর্ম বাট দে আর ইউজড উইথ প্লুরাল ভার্বস সাধারণত এই যে দেখো এই শব্দগুলোর পর অলওয়েজ কি হচ্ছে আর ইউজ হয় মানে এগুলো প্লুরাল সেন্সে ব্যবহার করা হয় এই যে আমরা ম্যাঙ্গো ইউজ করছিলাম জমির ক্ষেত্রে ইউজ করছিলাম সব কিন্তু ল্যান্ড ইজ ছিল সিঙ্গুলার ইউজ এর পরবর্তী এই যে শব্দগুলো আছে ক্যাটল পলিস মানে তো অনেক মানুষ বোঝাচ্ছে তুমি বলতে পারো পিপল অনেক মানুষ তারপরে কি করব আমরা তাহলে পিপল এগুলোর ক্ষেত্রে আর ইউজ হবে ক্যাটল ফোক ক্রিউ ক্লার্জি ক্যাটলস হবে না কিন্তু ক্যাটল আর হবে ঠিক আছে এখানে ক্যাটলস হবে না নোবিলিটি অ্যারিস্ট্রোকেসি অ্যারিস্ট্রোক্রেসি দেন পোলট্রি এইগুলো এগুলোর পরে কিন্তু এগুলো ইউজ হয়েছে মানে শব্দটা নাউন ফর্মে রয়েছে শব্দটা নাউন হিসেবে সিঙ্গুলার নাউনে রয়েছে কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল বসবে ঠিক আছে যেমন ধর আমি বললাম দ্য ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড ঠিক আছে মাঠে কি করছে পশু পালন করা হচ্ছে মানে আর কি ঘুরে বেড়াচ্ছে এটাই আর কি ক্যাটল আচ্ছা আর রাইজিং ইন বিপ্লবীরা যারা তোমার কি বলে বিপ্লবের মাধ্যমে তারা কি করছে প্রতিবাদ জানাচ্ছে তারা ঠিক আছে এই জিনিসটা তারা জেগে উঠেছে রুলারদের এগেন্স্টে যারা শাসন করছে শাসন কর্তাদের এগেন্স্টে জেগে উঠেছে সেই পিজেন্ট্রি আর হবে দেখো ফর্মগুলো আর আছে তাহলে ভার্ভটা কিন্তু এক্ষেত্রে প্লুরাল সেন্সে ব্যবহার করা হবে ভার্ভটা এক্ষেত্রে প্লুরাল হচ্ছে নুরাল হচ্ছে ভার্ভ ভালো করে বোঝার চেষ্টা করো আর নাউনটা কিন্তু সিঙ্গুলার ফর্মে রয়েছে ঠিক আছে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে পরেরটা দেখো আবার কিছু কিছু নাউন্স রয়েছে যেগুলো কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দু ব্যবহার করা হয় যেমন এগুলো প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয় শিপ শিপস ডগ ডগস কাউ কাউস এগুলো ডিয়ার ডিয়ার্স এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেমন দ্যাট শিপ ইজ ইনজিওর্ড পার্টিকুলার ওই শিপটা একটা মাত্র শিপের কথা বলছে ভেড়া আর শিপস আর সোল্ড শিপ আর সোল্ড চিপার দ্যান গোডস ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে তোমার আহ ভেড়া যেটা তোমার অনেক কম দামে বিক্রি হচ্ছে দেখো আর আছে এখানে ভার্বটা দেখেছো আর হিসেবে ইউজ হচ্ছে অর্থাৎ ফর্মে হচ্ছে ওকে নেক্সট চলো নাউন্স অফ কমিটি এটা একটা ভিভিআই পয়েন্ট ভি পরীক্ষায় ভীষণ দেয় এটা এই যে কমিটি শব্দগুলো দেখো জুরি স্টাফ টিম এই শব্দগুলো ক্রিকেট টিম স্টাফ একটা কমিটি এগুলো কিন্তু অলওয়েজ কি হবে সাম লাইক এই শব্দগুলো আর উইদাউট চেঞ্জ অফ ফর্ম কোনোদিন এইগুলোর ফর্ম চেঞ্জ করা যাবে না এগুলোর ফর্ম কখনো চেঞ্জ করা যাবে না আচ্ছা এখানে কমিটিস সঙ্গে কমিটিজ শব্দটা কখনো এখানে ইউজড করা যায় না ঠিক আছে কমিটিজ এগুলোর কখনো কারণ এখানে এই যে কমিটিটা সেটা সিঙ্গুলার কারণ এটা একটা বডি হিসেবে কাজ করছে এটা একটা বডি হিসেবে কাজ করছে ঠিক আছে পার্টিকুলার অনেকজন ব্যক্তি মিলে একটা একটা গুরুত্বপূর্ণ ডিসিশন একটা সিদ্ধান্ত নিচ্ছি সেই জন্য এখানে যেটা আছে সেটাই থাকবে ওয়ান বডি দেখো এক্সপ্লেনেশনটা দিয়েছি আমি একটা বডি হিসেবে কাজ করছে সেই জন্য তারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বলে এখানে যে ফর্মটা দেওয়া আছে ফর্ম কিন্তু এই ক্ষেত্রে চেঞ্জ হবে না ওকে আচ্ছা তোমাদের বাংলা যে পিডিএফ নোটস পাওয়া যাচ্ছে পঞ্চায়েতের জন্য পঞ্চায়েতের পরীক্ষার জন্য একটা সমগ্র টোটাল বাংলার উপর টোটাল বাংলাটার উপর যা যা আসতে পারে একটা পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে দেওয়া হচ্ছে একটা মেটেরিয়ালস যারা এখনো কালেক্ট করো যারা আজকে ফার্স্ট ক্লাস দেখছো যারা জানছো করতে পারো তোমাদের দেওয়া আছে দেখো স্ক্রিনে এইট থ্রি ফোর ডাবল এইট ওয়ান সেভেন জিরো টু সেভেন এই নাম্বারে তোমরা পে করে দিও এবং স্ক্রিনশট পাঠিয়ে তোমরা যসীন স্যারের সঙ্গে কন্টাক্ট করে নাও এবং মেটেরিয়ালসটা অবশ্যই কালেক্ট করো ঠিক আছে আচ্ছা দেখো নেক্সট নেক্সট হলো যেগুলো আমরা বলছি ধরো আর একটা বলছি যেমন ধরো টিম ইজ তাহলে পুরো টিমটা ডিসকাস করছে তাদের পারফরমেন্স অনুযায়ী মানে টিম ইজ প্লেইং একটা টিম খেলছে ঠিক আছে এটা কিন্তু টিমটা খেলছে আর একটা হচ্ছে যে তারা তারা তাদের যেখানকার প্লেয়াররা রয়েছে সেটা তারা তারা তাদের গুরুত্বপূর্ণ ওপিনিয়ন গুলো দিচ্ছে ঠিক আছে তাহলে দুটোর কিন্তু ক্ষেত্রটা আলাদা হয় ঠিক আছে তাহলে টিম আর হাউ টু বোলার্স ঠিক আছে যেখানে তারা প্রত্যেকটা আলাদা আলাদা প্লেয়ার ডিসকাস করছে সেই জন্য সেটা আর হয়েছে আর সমগ্র মিলে একটা ডিসিশন নিচ্ছে সেক্ষেত্রে ইজ হয়েছে এই জায়গাগুলো দেখবি ওকে সাধারণত এগুলো সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয় যেমন ডজন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন এই যে শব্দগুলো এগুলো সিঙ্গুলার ফর্মে ইউজ হয় ঠিক আছে এখানে অনেক বোঝাচ্ছে দেখো অনেক আছে এখানে কিন্তু ফাইভ হান্ড্রেড ডজন হান্ড্রেড এগুলো রয়েছে হি স্কোর ফাইভ হান্ড্রেড রান্স ইন দিস টুর্নামেন্ট হি স্কোর হান্ড্রেড অফ রান্স ইন দ্য টুর্নামেন্ট ঠিক আছে যখন আমরা সাধারণত এই যে ডজন হান্ড্রেড থাউজেন্ড এই শব্দগুলো যখন একা বসবে তখন সেগুলোতে আমরা সিঙ্গুলার ফর্ম ইউজ করে থাকবো ওয়েন দেয়ার ইজ এ নিউমারাল বিফোর দেম অ্যান্ড ওয়েন দ্য নিউমারেল ইজ অ্যাবসেন্ট দিজ ওয়ার্ডস আর ইউজড ইন দ্য প্লুরাল ফর্ম ঠিক আছে তাহলে কারণ এই যে ডজন আমরা যেটাকে বলছি হান্ড্রেডস ই স্কোর্ড হান্ড্রেড যখন আমি কোনো ধরো একটা সংখ্যা বুঝিয়ে দেব ধরো ফাইভ হান্ড্রেড যেটা বলেছি দশ ডজন কি এক ডজন সাপোজ সেটা হলে কিন্তু তখন সেটা সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে ধরো আমি বলছি এখানে একটা সেন্টেন্সে দেখো হি স্কোর ফাইভ হান্ড্রেড দেখেছো নিউ হিসেবে ইউজ হচ্ছে একটা সংখ্যা আছে নিউ ইউজ হচ্ছে সংখ্যা আছে যার জন্য এখানে কি হচ্ছে দেখো এখানে হান্ড্রেড হয়েছে সিঙ্গুলার ফর্মে ইউজ হচ্ছে কিন্তু যখন হি হান্ড্রেড অফ দেখো এটা কি এখানে কোন তাই না নিউমারাল আছে অ্যাবসেন্ট আছে তো সেই কারণে এটা হচ্ছে তোমাদের প্লুরাল সেন্সে ইউজ হচ্ছে ঠিক আছে তাই জন্য এটা প্লুরাল সেন্সে ইউজ হচ্ছে তাহলে এই গেল তোমাদের নাউনের সমস্ত এক্সপ্লেনেশনগুলো ওকে চলো নেক্সট আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে যে সিনোনিমস ঠিক আছে সিনোনিমস আজকে একটু আলোচনা করি সিনোনেম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনোনেমস আছে তোমাদের আচ্ছা যার মধ্যে প্রথমটা হচ্ছে আচ্ছা ফার্স্ট ওয়ার্ডটার মধ্যে ফার্স্ট ওয়ার্ডটার মধ্যে এখানে একটা এ ইউজ করো ঠিক আছে প্রথমটা এ হবে হবে শব্দটা ওকে ফার্স্ট শব্দটা এখানে একটা এ হবে দেখো কি বলি যে তার উন্নতি হচ্ছে বলি তো উন্নতি হচ্ছে বলি তাহলে এক্ষেত্রে আমরা কি করবো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাডভান্সমেন্ট নেক্সট হচ্ছে বেটারমেন্ট তারপর হচ্ছে প্রমোশন আর একটা হচ্ছে প্রেফারেন্স ঠিক আছে তার মধ্যে প্রেফারেন্স শব্দটা কখনোই আসে না এবার তোমরা আমাকে বলো প্রেফারেন্স মানে পছন্দর পছন্দর তালিকা তুমি তোমার তোমার কি বলে তালিকাটা সেটা আলাদা জিনিস কিন্তু যখন তুমি যখন তুমি কোনো কিছুর ইম্প্রুভমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্ট বোঝাচ্ছ আপলিপমেন্ট বোঝাচ্ছ তখন তুমি তাকে কি হিসেবে ব্যবহার করবে এক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সিনোনেমস কি হবে বলো তোমরাই আমাকে উত্তরগুলো দেবে কারণ এখানে মোটামুটি ভাবে তোমরা জানো আচ্ছা এক্ষেত্রে হবে এক্ষেত্রে উত্তরটা হবে ভালো করে দেখো বেটারমেন্ট কেন ইমপ্রুভমেন্ট কথার অর্থ হলো উন্নতি এবার প্রমোশন শব্দটাও ইউজ হতে পারে বাট কেন এখানে প্রমোশন শব্দটা ইউজ হলো না প্রমোশন কথার অর্থ হলো উন্নয়ন অর্থে প্রমোশনটা ব্যবহার করা হবে ওটা এই সেন্সে যায় না ইম্প্রুভমেন্ট অর্থে যায় না ওটা হচ্ছে বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট ধীরে ধীরে হয় বেটারমেন্টটাও ধীরে ধীরে হয় আর প্রমোশন জবের ক্ষেত্রে হয় একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে প্রেফারেন্স তো হবে না এটা তো পছন্দের তালিকা যেটা আমরা বললাম তাই এক্ষেত্রে উত্তর হবে ওয়ান বি ওকে হচ্ছে আচ্ছা নেক্সট তোমাদের শব্দটা হচ্ছে ঠিক আছে ইনেব্রিয়েট এই যে ইনেব্রিয়েট শব্দটা রয়েছে সেটা হলো যেটা হচ্ছে যে দেখো প্রথমে বলেছে যে ইনেব্রিয়েট হচ্ছে ড্রিমি তারপর হচ্ছে স্টুপিফাইড আর একটা হচ্ছে আনস্টেডি আর একটা হচ্ছে ড্রাঙ্ক ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে আচ্ছা শব্দটা হবে হ্যাঁ ড্রাঙ্ক তো আসছে না এখানে ড্রাঙ্কিন আচ্ছা এই ইনেব্রিয়েট শব্দটার অর্থ হলো মাতাল তাহলে এখানে দু একটার ক্ষেত্রে কি হবে যে স্বপ্ন দেখছে আচ্ছা স্টুপিফাইড আচ্ছা দেখো পরেরটা স্টুপিফাইড স্টুপিফাইড কথার অর্থ হলো স্টুপিফাইড কথার অর্থটা হচ্ছে স্তম্ভিত হয়ে যাওয়া ঠিক আছে অ্যামাজড অ্যাস্ট্রোনিস্ট অ্যাস্ট্রোনিস্ট সারপ্রাইজ এইগুলো আনস্টেডি যে স্টেডি নেই ঠিক আছে দাঁড়াতে পারছেন এখানে এক্ষেত্রে মাতাল মিনস আমরা জানি যে ড্রাঙ্কেন এই শব্দটা হবে তাহলে দুয়ের ক্ষেত্রে ডি হবে ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে স্টেরাইল স্টেরাইল মিনস কি হবে স্টেরাইল স্টেরাইল শব্দটার অর্থ যেটাকে আমরা বলি নিষ্ফলা যে ফল দেয় না যে হচ্ছে নিষ্ফলা যে হচ্ছে ফল দেয় না একটা হলো ব্যারেন একটা হচ্ছে এরিড একটা হচ্ছে চাইল্ডলেস আর একটা হচ্ছে ড্রাই তাই তো এক্ষেত্রে উত্তর হবে স্টেরাইল মানে হচ্ছে যে ফল দেয় না এক কথায় আমরা অনুর্বর বলে থাকি তিনের এ ব্যারেন এই ব্যারেন শব্দটা ব্যবহার করা হয় অ্যারিড হবে না তার কারণ হলো তার কারণ কি অ্যারিড শব্দটা হচ্ছে অ্যারিড শব্দটার অর্থ হচ্ছে শুষ্ক যেটা শুকনো সেই অর্থে ঠিক আছে ড্রাইও হবে না চাইল্ডলেসও হবে না নেক্সট হচ্ছে অ্যাবজেক্ট অ্যাবজেক্ট কি হবে অ্যাবজেক্ট হলো একটা হচ্ছে বলেছে চ্যালেঞ্জ তার আগে আমরা অ্যাবজেক্ট শব্দটার অর্থ বুঝি যেটা হচ্ছে তোমার অ্যাবজেক্ট শব্দটা হলো ক্রিপোন পতিত যে কোনো কিছু দেয় না বা দুর্দশাগ্রস্ত অতীব দুর্দশাগ্রস্ত চ্যালেঞ্জ তুমি কাউকে চ্যালেঞ্জ করছো সেটা তো হতে পারে না মিজারেবল মানে এটাও কিন্তু দুঃখ দুর্দশাগ্রস্ত ডিসবে ডিনাই কেউ কিছু দিচ্ছে না এক্ষেত্রে যেটা আনসার হবে সেটা হচ্ছে চারের ক্ষেত্রে বি উত্তর হবে মিজারেবল অবজেক্ট মানে হচ্ছে অত্যন্ত দুর্দশাগ্রস্ত আর মিজারেবল মানেও হচ্ছে তোমার কি বলে দুর্দশাগ্রস্ত ঠিক আছে মুভিং 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 নেক্সট হলো হচ্ছে টেকিং টয়িং শিফটিং আর টার্নিং মুভিং কথার অর্থ যদি বলো তাহলে এখানে কোনটা হবে এ বি সি ডি টেকিং টয়িং সি হচ্ছে শিফটিং আর হচ্ছে তোমার টার্নিং এক্ষেত্রে উত্তর হবে শিফটিং তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হচ্ছে ঠিক আছে তাহলে ফাইভ হলো সিট হচ্ছে পোর্ট্রে পোর্ট্রে করা কোনো কিছু তুমি আঁকছো কমিউনিকেট যোগাযোগ করা ড্র এক্সপ্রেস পেন্ট তাহলে এক্ষেত্রে কোনটা হবে পোর্ট্রেটের ক্ষেত্রে তোমরা জানো সবগুলোরই অর্থ যেটা তুমি প্রকাশ করছো এক্ষেত্রে ড্র হবে হ্যাঁ পোর্ট্রে কথাটার অর্থ এক্ষেত্রে ড্র হবে অ্যাকিউজ তুমি কাউকে দোষারোপ করছো তুমি কাউকে দোষারোপ করছো এক্ষেত্রে কি হবে অ্যাকিউজড ঠিক আছে দোষারোপ করা একটা আছে ইমপিচ যেটা হচ্ছে আমরা জানি যে পদত্যাগ করানো একটা হচ্ছে অ্যাবজলভ হচ্ছে কাউকে তুমি মুক্তি দিচ্ছ ঠিক আছে অ্যাবজলভ মিনস হচ্ছে মুক্তি দান করা আচ্ছা তারপরে শব্দটা দেখো বলছে যে ভিন্ডিকেট পরের শব্দটা কি হবে ভিন্ডিকেট যেটাকে আমরা বলি যে সত্যতা তুমি দেখাচ্ছ সত্যতা প্রতিপাদন করছো এইগুলো তুমি সত্যতা বোঝাচ্ছ আর একটা হচ্ছে একজন আরেট হচ্ছে পুনর্বাসন দেওয়া তুমি কাউকে একটা জায়গায় সে থাকতো রিসেটল করানো ঠিক আছে রিহাবিলেট করানো সেইগুলো পুনর্বাসন দেওয়া তাকে তুমি সেই জায়গা থেকে উচ্ছেদ করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ যেটাকে পুনর্বাসন বলে অ্যাকুজ এই কথা এখানে হচ্ছে ইমপিচ করা বোঝাবে ইমপিচ পদত্যাগ অ্যাকিউজড করা দোষারোপ করা এইগুলো কারণ সম্মান নিয়ে টানাটানি করা সেভেন আনসার হলো এ ইমপিচ করা ওয়ারিয়ার ওয়ারিয়ার সোলজ সেলার পাইরেট আর স্পাই স্পাই তো কখনো হয় না এক্ষেত্রে উত্তর হবে সোলজ্য ওয়ারিয়ার মানে যে যুদ্ধ করে তাকে আমরা বলে থাকবো সোল্য আটেরটা এ উত্তর হবে নাইনেরটা দেখো নাইনের হচ্ছে করপিউলেন্ট শব্দটা নতুন ঠিক আছে করপিউলেন্ট হলো কি কোনো কিছু খুব মোটা সোটা গোলগাল যেটাকে আমরা বলে থাকি মোটা সেটাকে আমরা বলি লিন গন্ড ওবিজ এই ওবিজ মানে কিন্তু ওবেসিটি মোটা হয়ে যাওয়া ঠিক আছে ইমাশিয়েটেড লিন হবে না লিন হচ্ছে মানে যে রোগা পাতলা পাতলা কে বলা হয় লিন আর তোমার কি বলে যেটা আর একটা হচ্ছে যেটা খর্বকায় গন্ট জিএ ইউএন টি গন্ট যেটাকে আমরা বলি যে তোমার একটা অন্য ধরনের চেহারা মানে রোগাটেই ধরে রাখো মানে অস্থি চর্মসার মানে রোগার থেকেও একেবারে বাজে অবস্থা ঠিক আছে আর হলো ইমাশিয়েটেড ইমাশিয়েটেড যেটাকে আমরা বলবো সেটাও ঠিক তাই ওই রোগা এই ধরনের ক্ষয়প্রাপ্ত চেহারা ওবিজ মানে হচ্ছে এখানে মোটা হবে মানে কি হবে এখানে মোটা ওবিজ মানেও তাই ওবেসিটি আছে না ওবিজ শব্দটা থেকে এসেছে আচ্ছা আগের দিন আমাদের হোমওয়ার্ক ছিল ডিয়ারের মিটকে কি বলা হয় মজাদার প্রশ্ন কারা উত্তর করেছো বলো কারা উত্তর করেছো মিট অফ ডিয়ার কি বলা হয় ভেনিসন বলা হয় ভেনিসন বি তাহলে এর হচ্ছে ভেনিসন গোটের হচ্ছে মাটন এটি ঠিক আছে হলো তাহলে স্পুর কাকে বলা হবে স্পুর স্পুর কাকে বলা হবে জানো কি স্পুরটা কাকে বলা হবে স্পুর হচ্ছে স্পুর মিট যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে এটা হলো অ্যাকচুয়ালি কোনো ওয়াইল্ড অ্যানিমাল ক্ষেত্রে বোঝানো হয় স্পুরটা কোনো ওয়াইল্ড অ্যানিমাল ক্ষেত্রে বোঝানো হয় ঠিক আছে স্পুর জাতীয় প্রাণী যেটা কোনো ওয়াইল্ড অ্যানিমাল ক্ষেত্রে বোঝানো হয় আচ্ছা এটা শুধু ল্যাম্বের ক্ষেত্রে ইউজ করা হয় ল্যাম্ব ল্যাম্বের ক্ষেত্রে স্পুর ইউজ করা হয় ল্যাম্প ঠিক আছে আরেকটা হলো যে আরেকটা হচ্ছে তোমার টেন্ডিল 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 কার ক্ষেত্রে ইউজ করা হবে কার ক্ষেত্রে ইউজ করা হবে আচ্ছা টেন্ডিল সাধারণত যেটা হচ্ছে তোমার সবজির ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে টেন্ডেল সাধারণত সবজির ক্ষেত্রে ইউজ করা হয় বেশিটাই উম সাধারণত সবজির ক্ষেত্রে ইউজ করা হয় ওকে চলো তাহলে আজকে এই অবধি থাকবে ঠিক আছে হোমওয়ার্ক যেটা দিলাম অবশ্যই সেটা করবে যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা নেক্সট তোমাদের যে হোমওয়ার্কটা থাকছে সেটা হচ্ছে ব্রিফ এটা সিনোনেমস করে রাখবে ব্রিফ সিনোনেমসটা করে রাখবে ঠিক আছে আমি কিন্তু কালকে নেব আর যেটা বললাম হয়তো এর মধ্যে আমি একটু ব্যস্ত আছি এক দুদিন হয়তো তোমাদের ক্লাস অফ যেতে পারে কিন্তু ক্লাস আশা করছি দেব ঠিক আছে চলো লিমিটেড স্মল লিটল আর শর্ট এই চারটে অপশনের মধ্যে ব্রিফের সিনোনিমস কোনটা হবে সেটা তোমরা আমাকে জানিয়ে দিও তাহলে আজকে এই পর্যন্ত থাকলো আগামীকাল আবার আমরা তোমার কি বলে আরেকটা একটা ক্লাস নিয়ে ডিসকাস করব আর ঠিক আছে গুড নাইট সকলে ভালো থেকো ক্লাস দেখতে থাকো